হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতসমুদ্দিন খন্দকার, জেকাপ্রা টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু স্ট্রিট ভিউ গুগল ম্যাপ অন ল্যাপটপ অর পিসি। অর্থাৎ দেখা গেছে আমাদের ল্যাপটপ অথবা পিসি থেকে আমরা দেখা গেছে গুগল ম্যাপসের যে আমরা স্ট্রিট ভিউ কীভাবে দেখতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল আসি। বাস গুগল আসার পর এখন আমাদের কী লিখতে হবে, এখন আমরা লিখব ম্যাপস, লেখে তারপর এন্টার চাপ দিলাম। তারপর এখান থেকে আমরা গুগল ম্যাপসে ক্লিক করব। ব্যাস এখন এখানে গুগল ম্যাপসে চলে আসলাম। আসার পর এই যে এখন লেখা আছে সার্চ গুগল ম্যাপস, এখান থেকে আমরা সার্চ করব যে আমরা এখান থেকে আমরা কোন লোকেশনে আমরা স্ট্রিট ভিউটা দেখব। তাহলে এখন আমরা লিখি, ধর আমরা লিখলাম আরডি, রুট নম্বর লিখলাম 10, সেক্টর আমি উত্তরা, আপনার 3 নম্বর সেক্টর 10 নম্বর রুট আমি এখন ঢুকবো। তা ঢুকার জন্য এখানে আমি কি এন্টার দিয়ে সার্চ দিলাম। বাস সার্চ দেওয়ার পরে এখন আমাকে এই যে রুট নম্বর 10 এখানে চলে আসছে। তো চলে আসার পরে আমি রুট নম্বর 10 ঢুকবো, 3 নম্বর সেক্টর উত্তরার। তাহলে এখানে ঢোকার জন্য এখান থেকে আমার এই যে আমি যে চ্যানেলটাতে এই যে প্লাসিরা, আপনি জুমটা বড় করে নিতে পারেন, এটা ক্লিক করলে আমার জুমটা বড় হবে। বাস তারপরে ধরুন এখান থেকে এই যে নিচে দেওয়া আছে এখানে একটা একটা ক্ষুদ্র একটা ইমেজ দেওয়া আছে মানুষের মতো, আপনারা এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে এরকম এখানে আপনার প্রত্যেকটা জায়গায় যে রুটগুলো দেন এরকম এই যে দাগ চলে আসছে। এখন ধরুন এখানে কী লেখা আছে, এখানে ধরুন লেখা আছে যে ব্রাউজ স্ট্রেট ভিউ ইমেজ। তাহলে আমরা কী করতে পারি, এই ইমেজের মাধ্যমে আমাদের দেখা গেছে কি আমাদের স্ট্রেট ভিউটা আমরা কি ব্রাউজ করতে পারি। তাহলে এখানে করার জন্য কি আমরা এটা চাপ দিয়ে ধরে আমরা এদিকে নিয়ে আসবো। আসার পরে ধরুন আমরা এই যে এখানে 10 নম্বর রোড ঢুকবো, তাহলে এখানে আমি এই যে এখানে আসার পরে এখানে আমি এটাকে এখানে ছেড়ে দেবো। বা ছেড়ে দেওয়ার পরে কিন্তু এখন আমি 10 নম্বর রোডে চলে আসছি। এখন 10 নম্বর রোডের আশেপাশে এগুলা যে বিল্ডিংগুলো দেখাচ্ছে, তো আমরা এটা এদিকে ঘুরাচ্ছি, এদিকে ঘুরাচ্ছে, এই ধরুন আমার 10 নম্বর রোড। এখনও 10 নম্বর রোডে আপনার সামনে আগাবেন, তাইলে আপনার এই যে মাউস দিয়ে ক্লিক করলে হবে, এই যে ক্লিক করবেন, ক্লিক করে আপনার 10 নম্বর রোডে আপনার সামনে আগাতে পারবেন। তারপর আমরা এদিকে ঘুরাই, এদিকে ধরুন রোড নম্বর 3 চলে আসছে। এবার তারপর আমরা এই যে রোড নম্বর 3 আপনার আশেপাশে যে বিল্ডিংগুলো আছে দেখতে পারবেন। তারপর আমরা এদিকে ঘুরাই, এটা রোড নম্বর 3, রোড নম্বর 3 আমরা সামনে আগাইতেছি। এখন এই যে আপনার ধরনের এইদিকে আমরা এখন আসি, তাহলে রুট নম্বর চেঞ্জ হয়ে গেছে, রুট নম্বর 8 চলে আসছি। তো এইভাবে ধরুন আপনি কী করতে পারেন, আপনি যে কোনো জায়গা আছে আপনার যে সিটিতে আপনার ঢোকার পরে সেখানে দেখা গেছে আপনার সেক্টর পাশাপাশি যে রুটে আপনার দেখা গেছে একটু ঢোকার পরে আপনি ইচ্ছে করে রুট ধরুন যে চেঞ্জ আমরা করে 10 নম্বর রুট থেকে ধরুন 3 নম্বর 8 নম্বর মানে বিভিন্ন আশেপাশের রুটগুলোতে এইভাবে ইচ্ছে করে ঢুকতে পারি। তারপর ধরুন আশেপাশে যে বিল্ডিংগুলো আছে এর কত নম্বর আপনার দেখা গেছে বিল্ডিংয়ের, আপনি এই বিষয়গুলো ধরুন এখানে আপনার আশেপাশ থেকে এইভাবে দেখতে পারেন। এগুলো আপনি এইভাবে নিজের মতো টেনে টেনে এইভাবে আপনি দেখতে পারেন। আচ্ছা তারপরে এখন আমরা দেখা যায়, এখন যদি আপনার যদি মনে করেন রুট নম্বর সেক্টর নম্বর না লেখে আপনার সরাসরি যদি লেখে আমরা উত্তরা ঢাকা লেখি, উত্তরা ঢাকা লেখা, তারপর আমরা কীভাবে ঢুকতে পারি। এখন আমরা এখন উত্তরা ঢাকা লেখার পরে এখন আপনার কী করতে, প্রথমে ঢুকতে হবে সেক্টরে, তারপর ঢুকতে হবে রুটে। আপনার কত নম্বর সেক্টরে কত নম্বর রুটে ঢুকবেন, তাহলে এখানে সেক্টরগুলো দেওয়া আছে, সেক্টর 11, সেক্টর 9, সেক্টর 7, তারপরে ধরুন এখানে সেক্টর আরও সেক্টর দেওয়া আছে, দেখা যাচ্ছে সেক্টর 12। তাহলে আমি ধরুন সেক্টর 7 ঢুকবো, তাহলে প্রথমে সেক্টর আমি এই সেক্টর 7 ক্লিক করলাম। বা সেক্টর 7 ক্লিক করার পরে সেক্টর 7 আমি কত নম্বর রোডে ঢুকবো, তো আমি এটা এদিকে নিয়ে আসি। বাস আপনার চাইলে জুম করে একটু বড় করে নিতে পারেন। বাস এখন আবার এই সেক্টর 7 আমি ধরুন যে আপনার কত নম্বর রোডে ঢুকবেন সেটা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। তাহলে এখন ধরুন আমি কি এখান থেকে এই যেটা আছে এটা আমি এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমি এখানে টান তাদের এদিকে নিয়ে আসি। তাহলে আমি 7 নম্বর এখানে ধরুন যে সেক্টরের আমি ধরুন যে কত এই 13 নম্বর রোডে ঢুকবো। তাহলে এখন ধরুন চাপ ধরে নিয়ে এসে এই যে আমি এখন 13 নম্বর রোড, সেখানে নিয়ে এসে আমি কী করবো এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এখন ধরুন যে কি আমি এখানে চলে আসছি, এখানে ধরুন যে এখানে আমি একটু ঘুরাই এদিকে, তাহলে এই ধরুন আমি রুট নম্বর 2 চলে আসছি। এখন আমি এদিকে আসি, রুট নম্বর 13 কোথায়, এটা হচ্ছে রুট নম্বর 2। রুট নম্বর 13 কোথায় আমরা দেখি এদিকে, এই যে রুট নম্বর 13, তো রুট নম্বর 13 এদিকে, এখন আমরা একটু এদিকে আসি, এই যে রুট নম্বর 13 চলে আসছি, এই যে রুট নম্বর 13। এখন আপনি এদিকে ঘুরে রুট নম্বর 13 আপনার জায়গায় যে রুট নম্বর 13 এদিকে দেওয়া আছে, আপনি রুট নম্বর 13 সামনে আগান, রুট নম্বর 2 চলে আসছে। তারপরে ধরুন আপনি এইভাবে যে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে এগুলো আপনি ধরুন এইভাবে খুঁজতে পারেন। আপনি রুট নম্বর যায় যে আশেপাশে আপনার কোনো যদি বিল্ডিং আপনার দরকার পড়ে সেই রুটের সামনে যায় যে আপনি রুট নম্বর চেঞ্জ করতে পারেন, পাশাপাশি আপনি বিল্ডিংও দেখতে পারেন। আর যাই এখন ধরুন আমরা আবার ব্যাকে যাই। এইভাবে আমরা দেখা গেছে আমাদের বাংলাদেশের যে কোনো সিটির আমরা দেখা গেছে কি সেক্টরে থাকলে সেক্টরে ঢোকার পর আমরা দেখা গেছি স্টেট ভিউটা আমরা কি দেখতে পারি। এখন ধরুন আমাদের বাংলাদেশের বাইরে আমরা ধরুন যে কি ইউএসএর কোনো একটা সিটির আমরা কী করবো, কোনো দেখা গেছে আমরা স্টেট ভিউ দেবো কীভাবে, সেটা সেমভাবে এখন আমি লিখি, ধর আমি কী লিখলাম নিউ ইয়র্ক।
নিউ ইয়র্ক ইউএসএ সেটা লেখার পরে এখন নিউ ইয়র্ক চলে আসছে আমি একটা জুম করে বার করে নিই নিউ ইয়র্কের আশেপাশে যে আমার যে রুটগুলো আছে সেটা স্টেট ভিউ দেখার জন্য কি করবো আমি এখন আবার ক্লিক করলাম বাস ক্লিক করার পর এখন আমি এখান থেকে চাপটা ধরে নিয়ে আসে এদিকে তো আপনি কোন রুটে ঢুকবেন নিউ ইয়র্কের আপনি সেই রুটের এখানে যাবেন যাওয়ার পরে এখানে ছেড়ে দিলে হবে ধর আমি এই রুটে ঢুকবো কিংবা আপনি অন্য কোন রুটে ঢুকবেন সেখানে আপনি যাবেন ধর আমি এখানে ঢুকবো এখানে ঢুকার জন্য আমি এখানে এটা ছেড়ে দিলে হবে অথবা আমি এখানে যাই বা সেখানে ছেড়ে দিলাম তাহলে এখানে ধর আমি চলে আসছি এখন এই রুটে চলে আসছি তাই নিউ ইয়র্কের এই রুটে আপনি এখানে ধরেন যে এটা ক্লিক করে আপনি সামনে আগাইতে পারেন নিউ ইয়র্কের আশেপাশে যে রোডটা আছে আপনি এই রুটে ধরেন এইভাবে আপনি এখানে ক্লিক করে করে এই রুটের সামনে দিকে আগাইতে পারেন আগে আশেপাশে বিল্ডিং তারপর এই রুটটা আপনি যাইতে অন্য কোনো রোড সামনে পড়লে সেই রুটে আপনি ঢুকতে পারেন এইভাবে ঘুরাইতে পারেন এই যে পেন্সিলের মতো আছে আপনি ঘুরেলে এটা ঘুরতেছে তারপরে যে রুটে চলে আসলাম আপনি এই দিকে সামনে আসতে পারেন আমরা এইভাবে ঘুরাই তারপরে এই যে এদিকে চলে আসছি এইভাবে ধরুন আপনি কী করতে পারেন আপনার বাংলাদেশের বাংলাদেশের অন্য যে কোনো কান্ট্রির আপনার যে কোনো সিটির কাছে এইভাবে কী করতে পারেন আপনি যে স্টেটটা আপনাকে রোডের ভিউটা বা স্টেটের ভিউটা এইভাবে আপনি দেখতে পারেন তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু স্টেট ভিউ গুগল ম্যাপস অন ল্যাপটপ অর পিসি এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপনি টেকনোলজি চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি